নমস্কার, ডিবেট বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ডিবেট বাংলা অনুষ্ঠানে আমাদের সাথে যিনি রয়েছেন বিশিষ্ট অতিথির মধ্যে কামরুল জামান চৌধুরী, মুখপাত্র কংগ্রেসের, আমার বাঁদিকে, এবং আমার ডান দিকে রয়েছেন বিজেপির নির্মলেন্দু কুমার ঘোষ, ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য ভাইস প্রেসিডেন্ট এবং লিগাল সেলের স্টেট কনভেনার, এছাড়াও অ্যাডিশনাল স্ট্যান্ডিং কাউন্সিলের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আসুন আজকে আমরা এই অনুষ্ঠানে আমাদের দুই অতিথিকে স্বাগত জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমরা আপনাদের অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে আসার জন্য, নমস্কার। আপনারা জানেন যে আমাদের এই পশ্চিমবঙ্গে এখন এনআরসি নিয়ে যে ইস্যুটা চলছে সেই ইস্যুটা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, এবং শুধু পশ্চিমবঙ্গে নয় গোটা দেশে এই ইস্যুটা চলছে। তো সেই নিয়ে আজকে আমাদের এই ডিবেট বাংলা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা প্রথমেই আমরা চলে যাব কামরুল জামান চৌধুরীর কাছে, যার কাছে আমরা জানতে চাইব যে এই যে আমাদের এখানে যে ডিবেট আমরা যে করছি, এই ডিবেটে যে এই এনআরসি আইন নিয়ে যে মানে আমরা যে ইস্যুগুলো তুলছি, যেখানে এই আইনটি পাশ হয়েছে আমাদের সংসদে পাশ করা হয়েছে, তাও আমরা কেন বিরোধিতা করছি? সংবিধানের শপথ নিয়ে তো এই এই আইনটা পাশ করা হয়েছে, তো সেক্ষেত্রে বিরোধিতা কেন এবং কোন জায়গায় সেটা যদি আপনি আমাদের দর্শকদের বলেন। দেখুন, প্রথমে দর্শকদের সবাইকে নমস্কার জানিয়ে আমি বলি, আজকে যে জায়গাটায় আপনি আইনটা বলছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা পাস হয়েছে, অবশ্যই এটা সংসদে পাস হয়েছে, কিন্তু আমি একটা প্রশ্ন খালি জাস্ট বলতে চাই আপনাদেরকে, যেই জায়গাটায় আজকে নরেন্দ্র মোদী সাহেব 2019 বলুন 2014 বলুন যেইভাবে বাই ইলেকশনগুলো জিতে এলেন, ওনার অঙ্গীকারে কী ছিল? সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, এই তিনটা প্রতিশ্রুতি দিয়ে তো উনি এসছেন। আজকে এত বড় একটা আইন আপনি যখন আনতে যাচ্ছেন, তাহলে কি আপনি সবকা বিশ্বাসটা ভুলে গেলেন? সবাইকে কি বিশ্বাসে নিয়ে এই আইনটা পাশ করা উচিত ছিল না? আইনটা কি মানুষের জন্য না মানুষটা কি আইনটা হয়? আমি আমি একটু একটু আপনাকে থামাবো এখানে। আমি বলতে চাইবো যে সংসদে যখন এই আইনটা পাশ হলো, তখন তো সবার একটা ভোটাভুটির মাধ্যমেই আইনটা পাশ হলো। তাহলে সেই জায়গায় যখন সংসদে আইন পাশ হয়ে গেল, সেখানে আমাদের দেশের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনাদের যারা কার্যকর রয়েছে, এবং আমাদের আমি দেখেছি যে রাহুল গান্ধী বিভিন্ন জায়গায় এই নিয়ে বিভিন্ন সমাবেশও করছে, তো সেই জায়গায় মনে হয় না কোনো জায়গায় আমাদের এই যে সংবিধানে শপথ নেওয়া আইনের আমরা বিরোধিতা করছি। আমার প্রশ্ন এখানে, দেখুন আপনার প্রশ্ন একদম সঠিক প্রশ্ন, কিন্তু আপনি গণতন্ত্রটা এমন একটা জিনিস আছে, এই গণতন্ত্রটা জিনিসটা কী হচ্ছে, এটা কি মেজরিটি দিয়ে চলে না সবাইকে নিয়ে চলে? কনসেনসাস ডেভেলপ করে আপনার ডেমোক্রেসি, আমাদের যেটা সংবিধান শুরুটাকে নিয়ে আমরা মেনে আসছি, সেটা মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, এটা 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 কিন্তু মনে রাখবেন, এটা সবচেয়ে বড় প্রবলেম যেটা সংবিধানে আমাদেরকে দেওয়া আছে। অবশ্যই আপনার কাছে আমি ফিরবো, তার আগে একটু শেষ করে দাও, যে জায়গাটায় আইনটা রয়েছে কেন বা বিরোধিতা করছি আমরা, বা কেন বা এতটা লোক, হাজারে হাজারে লোক রাস্তায় বসে আছে এই আইনের বিরোধিতা, সেই বিরোধিতা কেন হচ্ছে সেটাও তো আপনাদের দর্শকদেরকে জানানো উচিত। তো সেটা কি আপনি অনুমতি দিলে আমি দু লাইন আরো বলতে পারি? অবশ্যই বলবেন। আমি তার আগে একটু আমাদের যে আরেকজন অতিথি রয়েছে নির্মেন্দু কুমার ঘোষ, আমার ডান পাশে বসে রয়েছেন, উনি বিজেপি থেকে উনি আসছেন, তো আমি ওনার কাছে সরাসরি এই এই উত্তরটা চাইবো যে সংবিধানে পাশ হওয়া আইন এখানে যে বিরোধিতা হচ্ছে, সেখানে আপনাদের কি কি বক্তব্য? আপনার মনে হয় না যে এই আইনের বিরোধিতা করা হচ্ছে, বা কি বলতে চাইছেন আপনারা? দর্শকদের প্রণাম জানাই। প্রতিটি নির্বাচনে দর্শক এবং ভোটারদের আশীর্বাদ নিয়ে সংসদে যা প্রত্যেকটা সংসদ যান, এবং সব সংসদের যিনি মাথা তিনি হয়ে যান প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে আমরা সবাই চলি। সে বিজেপি করতে পারে, সে তৃণমূল করতে পারে, কি সিপিএম করতে পারে বা টিএমসি করতে পারে, আমাদের একজন লিডার মানতে হবে। সে আমাদের দেশের লিডার এখন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আর রাজ্যের লিডার দিলীপ ঘোষ, আর আমাদের বিএনটিউ স্টেট প্রেসিডেন্ট বাবান ঘোষ। তা আমি ট্রেড ইউনিয়ন থেকে মূলত এসেছি। এই যে সিএ যেটা নিয়ে বলা হচ্ছে, আমাকে একটা বলুন, এটা সংসদ থেকে আইনটা পাস হয়েছে, আমরা সবাই লকে মেনটেন করবো? উনি একটা ভালো কথা বলেছেন যে মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়, কিন্তু আমরা মানুষ একত্রিত হয়ে সবাই নির্বাচনে
নির্বাচিত করে যখন সংসদে পাঠাই তখন মানুষরাই পাঠাই, সেই আইনটা হবে মানুষের জন্য, তাই মানুষের জন্যই প্রয়োগ করা হয়েছে। কি আইনটা? যে বহিরাগতদের আটকাতে হবে, কারণ আজকে যে আইনটা পাস হয়েছে সেটা কোথাও আমরা বলিনি যে মুসলমান, যেটা বারবার দেখছি একটা সম্প্রদায়ের মধ্যে, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মধ্যে একটা ফিকশন লাগানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক নেতা এবং নেতৃবৃন্দ, কোথাও বলিনি মুসলমানকে তাড়াও, মুসলমানকে মারো, মুসলমানকে দেশ থেকে বিতাড়িত করো। না নির্মলদা, আমি একটা জিনিস এই জায়গাটা আপনার যেটা বলছেন, আপনি মুসলমান আর হিন্দুর ব্যাপারটা নয়, উদাহরণ তো রয়েছে আপনার কাছে, উদাহরণটা কিভাবে আজকে আসামে এনআরসিটা হলো, কী বেসিসে হলো? 1951 একটা এনআরসি ডাটা ছিল, ওটাকে আপডেট যখন করেছে তখন 40 লাখ প্রথমে বাদ গেল, তারপরে 19 লাখ লোক বাদ গেল ওখান থেকে। এবার দেখা যাচ্ছে যখন ডেমোগ্রাফি ওটা ডিভিশনটা করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে 19 লাখের মধ্যে মেজরিটির লোক কিন্তু আপনার বাঙালি হিন্দু ওখানে আটকেছে, কিছুটা গোর্খা রয়েছে, কিছুটা আপনার আদিবাসীগুলো রয়েছে, তার মধ্যে থাকি 2-4 লাখ কি 5 লাখ, ওই ফিগারটা এখনও আমরা কেউ জানি না, হয়তো মুসলমান ওখানে আটকেছে। এবার আপনি যখন ওই জায়গাটা আটকাচ্ছে, সেই জায়গাটা ভালো করে বুঝতে হবে আপনাকে। তখন এনআরসিতে এরা বাদ গেল, এদেরকে বলা হলো 90 দিনের ভিতরে আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে ট্রাইব্যুনালের কাছে যেতে হবে, কি ফরেনার্স ট্রাইব্যুনাল, FT যেটাকে বলি, ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই দেশের নাগরিক। কাকে এইবার প্রমাণ করতে হবে? 19 লাখ লোককে। কিন্তু এইবার ষড়যন্ত্র, মানে যে কনস্পিরেসিটা, যেটা আমরা যেটা আপত্তি জানাচ্ছি, সেটা হচ্ছে এইবার মোদি আর অমিত শাহ মিলে নিয়ে এলো সিটিজেনশিপ আইনটা। এই আইনে কি বলা হচ্ছে? যারা হিন্দু, শরণার্থী, শিখ, পারসি, বৌদ্ধ, খ্রিস্টান, যারা এই তিনটা দেশের, তারা যখনই ইন্ডিয়াতে শরণার্থী হিসাবে আছেন, তার মানে ওদেরকে আমরা ইন্ডিয়ান নাগরিকত্ব আমরা দেব। এবার প্রশ্নটা হলো যে এই 19 লাখ লোক যারা বাদ গেল আসাম থেকে, আসামের এনআরসি রোল থেকে, তাদের মধ্যে থেকে আপনি কাকে আলাদা করলেন? আপনি মুসলমান বাদ দিলেন, দিয়ে বাকি সব ধর্মের লোকগুলোকে নিয়ে বললেন আপনারা চিন্তা করার দরকার নেই, আপনাদের জন্য আমরা নতুন কানুন নিয়ে এসেছি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেইটার আওতায় আপনারা সবাই চলে আসবেন, আপনাদেরকে ভারতীয় নাগরিকত্ব আমরা দিয়ে দেব। কিন্তু বাদ কে গেল? শুধু মুসলমানরা বাদ গেল। এই জিনিসটা হচ্ছে আমাদের প্রতিবাদের জায়গা, যে আপনার যদি উদাহরণ আজকে আসামের উদাহরণটা না থাকতো, হয়তো আমরা আজকে অমিত শাহকে বিশ্বাস করতাম, হয়তো নরেন্দ্র মোদীকে বিশ্বাস করতাম, হয়তো এই আইনের উপরে আমরা বিশ্বাস করতাম। আজকে যেই জায়গাটায় 1947 থেকে 2020 অবধি একটাও আইন এরকম তৈরি হয়নি যেটা ধর্মের বেসিসে কোনো একটা আইন তৈরি হয়েছে। কিন্তু আমার সাথে আপত্তি নেই, কিন্তু অমিত শাহ জি তো এই রিসেন্টলি যখন এখানে আমাদের পশ্চিমবঙ্গে এলেন, উনি তো বলছেন যে শরণার্থীদের এখানে ভয় দেখানো হচ্ছে, মানে যারা আমাদের বিপক্ষে রয়েছে তারা উনি ভয় দেখাচ্ছে। আমি আরেকটা কথা বলি, আপনাকে ভয় দেখানোর কথাটা তো মানুষের মনে স্বাভাবিকভাবে ঢুকে গেছে, কেন? আসামের উদাহরণ তো রয়েছে আপনার কাছে, লোকের কাছে আসামের উদাহরণটা রয়েছে যে আজকে ফরেনার ট্রাইব্যুনালে যেতে বাধ্য তারা কে? তারা একটা সম্প্রদায়ের লোকই যাচ্ছে কিন্তু ফরেনার্স ট্রাইব্যুনালে। এই বিষয় নিয়ে আমি একটু নির্মলেন্দু বাবুর কাছে আসব, যে এই যে বিশেষ করে মুসলিমদের যে কথা বারবার বলা হচ্ছে, এবং চারি জায়গায় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাঙ্গা, রিসেন্টলি দিল্লিতে একটা এত বড় দাঙ্গা হয়ে গেল দেশে, যেখানে মানে দেশ একটা উৎপাতাল জায়গায় চলে এসেছে, মানে মানুষের একটাই দাবি হচ্ছে যে এই জিনিসটা কেন? আপনি কি বলতে চাইবেন শর্টে যদি বলেন? দেখুন একটা কথা বলছি আপনাকে, আমরা সবাই বুঝে গেছি যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন হিন্দু মুসলমান পারসি খ্রিস্টান জৈন সবাই মিলে আমরা দেশটা স্বাধীন করেছিলাম। আবারও বলছি, যেটা বারবার বলা হচ্ছে টোটালি ফেব্রিকেটেড স্টোরি, কারণ নরেন্দ্র মোদী যে অমিত শাহ কখনই বলছে না মুসলমান ভারতবর্ষে তারাও, আসামের ঘটনা যিনি যেটা বললেন ওটা কিন্তু এখনও টোটালটা কী বলেছেন, বহিরাগতকে রোখো, সেটা হিন্দু যদি হয় তার ক্ষেত্রে কিন্তু আলাদা কোন আইন তৈরি হবে না। তো সিএ বিল পাস করে তাদেরকে অলরেডি আপনারা যেটা রয়েছেন তাদেরকে আবার আপনি নাগরিকত্ব দিচ্ছেন, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা নয়, এটা কেন? আমি শুধু এইটুকু উত্তর, আজকে পাকিস্তান বা বাংলাদেশে হিন্দু ভাই বোনরা আমার আছেন বা আছেন, তারা কিন্তু ওখানকার সিটিজেন, ঠিক আছে, তারা কিন্তু আমাদের এখানে সিটিজেন পাবেন না, তারপরে এই না যে আমরা তাদেরকে এখানে নিয়ে আসছি বা আমরা তাড়িয়ে দিচ্ছি, এই যে একটা ভুল বোঝাবুঝি, যে একটা বিশাল দূরত্ব তৈরি হচ্ছে। আসামে উনি যে অ্যালিগেশনটা লাগাচ্ছেন আমাদের, উনি যে তথ্যটা দিচ্ছেন, এই বিষয়ে আপনি যদি আমাদের দর্শকদের বলেন যে এই বিষয়টা কতটা সঠিক এবং কতটা তথ্য দিয়েছেন, সেটা প্রিলিমিনারি কথাটা বলা হয়েছিল যে বহিরাগত রক্ষ, এবং
যেভাবে বিভিন্ন দেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করা হচ্ছিল, এখানে দেখুন হিন্দু মুসলমান নিয়ে আমি জানি এটা শুরু হবে এবং হচ্ছেও, এটা একটা নিজেদের মধ্যে ফিকশনাল চেষ্টা হচ্ছে। আবার বলছি, হিন্দু মুসলমান কখনো নরেন্দ্র মোদীজি, বিজেপি এবং অমিত শাহ আলাদা করে দেখছেন না। আপনি জানেন গত পরশু দিন এসে একথাই উনি বলেছেন, কারণ কোনো মুসলমানকে পশ্চিমবঙ্গ বা ভারত থেকে দাঁড়াচ্ছি না আমরা। আমি একটা কথা বলি আপনাকে, যে জায়গাটা উনি বলছেন মুসলমানদেরকে তাড়ানো যাবে না, আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে পুরো দেশ জুড়ে আমরা দেখেছি সিটিজেনশিপ ডিবেটটা যখন হয়, যেটা নরেন্দ্র মোদী অলরেডি ভাষণে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাকে একটা মিনিট দাও, যখন নরেন্দ্র মোদী যখন বলছেন যে আমরা কোনো রকমে এনআরসির কোনো ডিসিশন নেয়নি এবং নেবও না এবং মুসলমানদেরকে এখান থেকে তাড়াবার কোনো আমাদের পরিকল্পনা নেই, অমিত শাহ পার্লামেন্টেও দাঁড়িয়ে বলেছেন যে আমলোক 2024 তাক এনআরসি পুরো দেশ মে লাগু করকেই দেহেঙ্গে বলেছিল, তো আপনারও মনে আছে, আপনারা সবাই দেখেছি আমরা। দ্বিতীয় কথা, নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গাতে ভাষণে বলেছেন যারা লুঙ্গি পরে তাদেরকে চিহ্নিত করে একটা লুঙ্গিওয়ালা যারা রয়েছে তাদেরকে আমরা দেশ থেকে তাড়াবো। এবার লুঙ্গি দিয়ে উনি পরিচয় করছে, এবং দিল্লির বিজেপির নেতা, এই দু চার দিন আগের কথা বলছি, যারা টায়ার পাংচার করে ঠিক করে যারা যে সম্প্রদায়, মানে কি ইন্ডিকেশনটা আছে তাদেরকে আমরা দেশ থেকে তাড়াবো? মানে টায়ার পাংচার করনেওয়ালাকে আপনি চিহ্নিত করতে পারছেন, যে কি খাচ্ছে তাকে দিয়ে ওই খাওয়ার খাদ্য দিয়ে ওকে পরিচয় করছো, কি পোশাক পরবে সেটা দিয়ে তুমি ওকে পরিচয় করছো, সব দিকে ইঙ্গিত কিন্তু একটাই সম্প্রদায়ের দিকে। আমি বলছি না উনি প্রকাশ্যে মুখে বলে দিয়েছেন, কিন্তু ইঙ্গিতটা কিন্তু একটাই সম্প্রদায়ের দিকে। আজকে যেই জায়গাটা আমি বারবার বলছি, আজ অবধি কিন্তু একটাও কানুন এইরকম পাশ হয় নাই যেটা তোমার ধর্মের ভিত্তিতে পাশ হয়েছে আজ অবধি ভারতবর্ষে। কিন্তু এই প্রথমবার একটা কানুন এমনভাবে আনলেন আপনি যেটাকে ধর্মীয় রাজনীতি হিসাবে, মানে ধর্মীয় মেরুকরণকে ইয়ে করার জন্য। দ্বিতীয় কথা, আসামে যেটা আমি উদাহরণটা দিলাম আগে, সেটা উদাহরণ দিলাম কেন, একটা সম্প্রদায়কে ওখানে টার্গেট। দ্বিতীয় কথা, আসামে যে মূলত আন্দোলনটা ছিল ওটা বাঙালি খাদাও আন্দোলন ছিল, আমরা সবাই জানি, কারণ 1983 নেলি বলে একটা নগাঁও ডিস্ট্রিক্টে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে প্রায় 3000 লোক একদিনের মধ্যে মার্ডার হয়েছিল, তারা কিন্তু বাঙালি ছিল, হিন্দু মুসলমান নয়, ওরা সব কিন্তু বাঙালি, হিন্দু এবং মুসলমান সবাই ছিল ওই জায়গাটায় যেখানে মার্ডার হয়েছিল, বাঙালি নেলিতে। তারপরে আসাম চুক্তিটা হলো, তারপরে এনআরসিটা এলো, তারপরে এনআরসি গিয়ে আজকে এই পর্যায়ে দাঁড়িয়ে আছি। আরে 20 লাখ লোক, যেই জায়গাটায় 3.5 কোটি লোক ছিল আসামে, আপনি 20 লাখ লোকেকে কী করবেন সেটা তো আলোচনা করার বিষয়, সেটাতে এদের কি পদক্ষেপ হবে, এদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে অথবা এদেরকে ভোটিং রাইটস কাড়া হবে? তো এইটা তো আপনাকে আগে ডিসাইড করা উচিত ছিল। আপনি না ডিসাইড করে, কাউকে ভরসা না দিয়ে, কাউকে বিশ্বাসে না এনে আপনি সিটিজেনশিপ অ্যাক্ট একটা ছেড়ে দিলেন দেশের মাধ্যমে। আপনি কি বলবেন নির্মলবাবু, এই যে অভিযোগটা লাগানো হচ্ছে এই বিষয়ে আপনার কি? দেখুন, অভিযোগ আসবে, অভিযোগ আসার জন্যই মানুষের আমাদের মধ্যে একটা সৃষ্টি হচ্ছে। আবার যেটা বললাম যে চ্যানেল আসা আগেই বলেছিলাম যে কি আপনাদের প্রোগ্রাম, আপনারা বলেন কর্পোরেশনের ভোট নিয়ে, তো এটা যাই সব জায়গায় চলছে। আবার বলছি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের, মানে আমাদের এখানে নট হিন্দু, নট মুসলমান, নট খ্রিস্টান, নট জৈন, ইন্ডিয়া, আমরা মুসলিম ব্রাদার্স, হিন্দুওয়ালা সব নিয়ে একটা ফ্যামিলি আমরা, কখনোই ফ্যামিলির মধ্যে বিচ্ছেদ নরেন্দ্র মোদী অবশ্য চাইছেন না। এটা কোথাও বুঝতে ভুল হচ্ছে বা বোঝাতে ভুল হচ্ছে বা বোঝানোর চেষ্টা ভুল হচ্ছে, এখানে কখনোই লেখা ধরুন না, আপনার বাড়িতে যদি আমি 500 লোক পাঠাই, আপনার 3 রুমের ফ্ল্যাট 500 লোক পাঠাই, আপনি কি করবেন? ফার্স্ট রেজিস্ট্রেন করবেন, কেন করবেন? কিভাবে রক্ষা যায় সে হিন্দু মুসলমান খ্রিস্টানকে ব্যাপার নয়, আমাদের ভারতবর্ষকে কিভাবে সুরক্ষিত করা যায় বৈদেশিক আক্রমণের কাছ থেকে, তার প্রথম পদক্ষেপ মুসলমানকে হাতিয়ে দেওয়া, এটা কিন্তু আমি অন্ত মেনে পাচ্ছি না, চাইও না। নির্মলদা, আপনার যে উদাহরণটা দিলেন যে একটা ফ্ল্যাটে 500 লোক কিভাবে হবে, আপনার ইঙ্গিত হচ্ছে যে বাংলাদেশি যারা শরণার্থী এসছে বা ঘুসপেটিয়া যেটা আপনাদের ল্যাঙ্গুয়েজে, সেটা ভারতবর্ষে কোথায় জায়গা দেবো, এটাই তো প্রশ্ন আপনার, কোথায় জায়গা দেবো এদেরকে? আমরা ঘুসপেটি চাই না, আমরা বাইরে বের করে দেবো এই ঘুসপেটি। এবার আপনাকে আপনি একটু তথ্য দিয়ে আমি বলি আপনাকে, 1991 সেন্সাসে পুরো ভারতবর্ষে জুড়ে বাঙালির সেন্সাস কত ছিল? 8.1%, এটা তো জানেন, এটা গুগল করলেই আপনি এখন দেখে নেবেন। 1991 পর 2001,
2001 টোটাল বাঙালি পপুলেশন ভারতবর্ষে কত ছিল? 8.28%, 10 বছরে 8 পয়েন্ট, মানে 0.18% বাড়লো। তারপরে 2011 সেন্সাসে কত হলো? 8.35%। আজকে যে জায়গাটায় দিলীপ ঘোষ দাঁড়িয়ে বলছেন যে প্রায় 2 কোটি ঘুষপেটিয়ে ঢুকে গেছে এখানে, তার মানে নিশ্চয় বাংলাদেশ থেকে যারা ঢুকেছে তারা নিশ্চয় গুজরাটি, মারোয়াড়ি আর সাউথ ইন্ডিয়ান নয়, তারা তো নিশ্চয় বাংলাদেশ, তাই বাঙালি ঢুকেছে বাংলাদেশ থেকে। তার মানে ওই ওই যে 2 কোটি লোক বাড়লো বাংলাদেশ থেকে এসে, সেই বাড়তি হারটা কোথায় গেল, বাঙালির হারটা? এটা হচ্ছে মিথ্যা একটা অভিযোগ। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই, আমার চ্যানেলে বসে এই কথাটা বলা ঠিক না, কিন্তু আজকে বাংলাদেশে 1.70 কোটি বাঙালি হিন্দু বসবাস করে। আজকে সেই জায়গাটায় 1.70 কোটি লোক বাঙালি হিন্দু, 2000-এর উপরে দুর্গাপুজো হয়েছে এইবার, যেই জায়গাটায় নোয়াখালী দাঙ্গা হয়েছিল সেই জায়গাটায় এই বছর 120টা দুর্গাপূজা হলো। না না কামল জি, আমি একটা জিনিস আপনাকে বলবো যে আমাদের এখন বাংলাদেশ কত হিন্দু থাকে এটা আমাদের আলোচ্য বিষয় না। যখন এনেছো, যখন আমি নির্মলদার কথার পরিপ্রেক্ষিতে আমার আলোচ্য বিষয় যে আপনারা এই যে বিরোধিতা করছেন, আমার প্রশ্ন ছিল যে সংসদে পাশো আইনে আপনারা বিরোধিতা করছেন, কারণ আপনারা দেখাচ্ছেন যে মুসলিমদের উপর বিশেষ করে টার্গেট করা হচ্ছে মুসলিমদের উপরে কোন রকম টার্গেট করা হচ্ছে না। আবার বলছি, আজকে হিন্দু যদি দেশদ্রোহী হয় তার জন্য যে পানিশমেন্ট হবে আইন, মুসলমান খ্রিস্টান জৈন যে কোনো, খালি হিন্দু মুসলমানই বললাম, আরও আছে না, খ্রিস্টান জৈন বৌদ্ধ বিভিন্ন ধর্মের আছে, সব মিলে আমার ভারতবর্ষ আমার। সুতরাং যিনি ভালো কাজ করবেন দেশের জন্য তার জন্য ওয়েলকাম স্যালুট, যিনি দেশের বিদ্রোহ করবেন তার জন্য পানিশমেন্ট আলাদা আছে। কিন্তু আপনারা যে বিলটা নিয়েছেন এই বিলটা খুব, আপনারা বলছেন আমরা যারা এখানে মানে ঢুকে পড়েছে মানে বাইরের দেশ থেকে তাদেরকে আমরা বার করতে চাইছি, কিন্তু এখানে আপনারা যে যাদেরকে বার করতে চাইছেন তাদের কিভাবে বার করবেন, যেটা এক্ষুনি কামরুল জামান জি বললেন যে তাদের জন্য কি মানে প্রসেস রয়েছে, কি তাদের ডিটেনশন ক্যাম্পে না তাদেরকে কোনো ব্যবস্থা দেওয়া হবে, কি করা হবে এবং কাদের বার করা হবে, এটা তো ক্লিয়ার না। সমগ্র পৃথিবীতে দর্শক সেটা জানতে চাইছে, সমগ্র পৃথিবীতে অধিক সংখ্যক দেশ, ম্যাক্সিমাম কান্ট্রি, 2-1টা কান্ট্রি এখনো হয়নি, প্রতিটি আমাদের সিএ আছে, সিটিজেন নামের একটা আছে, নাগরিক একটা পঞ্জি আছে, এক্সেপ্ট ইন্ডিয়া। নির্মলদা, 1955-র আইনটা আপনি ভুলে গেছেন, ওটা তো সিটিজেনশিপ অ্যাক্টটা তো 1955-র, সংশোধন হয়েছে অনেকবার, 1987-তে হয়েছে, 2003-এ হয়েছে, তারপরে এইবার 2020-তে করলো, 2016-তে আনার চেষ্টা হলো, তখন পাস হয়নি, কারণ সংখ্যাগরিষ্ঠ ছিল না রাজ্যসভাতে, পাশ হয়নি, 2020-তে এনে সংখ্যাগরিষ্ঠের জেরে ওরা পাশ করিয়ে নিল। কিন্তু আইন যেভাবে সংশোধন হয়ে হয়ে লাস্ট 2003 অবধি বাজপেয়ীর আমলে এই সংশোধনী হয়েছে, তখনও প্রতিবাদ, এই এই অবস্থায় প্রতিবাদ কিন্তু ছিল না, কিন্তু আজকের ডেটে এত জোর প্রতিবাদ কেন, এটা তো আপনাদেরকে একটু বিচার করতে হবে। সেই জায়গাটায় যেই জায়গাটায় আপনার প্রধানমন্ত্রী, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী একে আর মানে ডিফারেন্ট কনফ্লিক্টিং স্টেটমেন্ট দিচ্ছেন, যে একজন বলছেন যে আমরা 2024 অবধি এনআরসি লাগু করব, একজন বলছেন যে এনআরসি নিয়ে কোনো আলোচনা আমাদের হয়নি, আমরা কোনো অবস্থাতে লাগু করবই না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের নেতৃত্ব যখন বলছে যে ভাই মুসলমানদেরকে তাড়ানোর কোনো আমাদের উদ্দেশ্য নেই, কিন্তু উদাহরণ রয়েছে আসামের উদাহরণ, যে জায়গাটায় 19 লাখ লোক বাদ গেল সেখানে বাকি ধর্মের লোকগুলোকে আপনারা নাগরিকত্ব দিয়ে দেবেন শুধু একটাই সম্প্রদায়কে বাদ দিয়ে, এটার তো উত্তর আমরা পাই, এটা তো উত্তর পাই না। কি একদম শর্টে বলুন যে আমরা এই এই যে টপিকসের উপরে বারবার যে উনি অভিযোগ করছেন, আমরা কেন এটা করছি, সিএটা করছি, আমরা আমাদের নিজেদের সুবিধার্থে, নিজেদের মানে নিজেদের সব ধর্মের মানুষের সুবিধার্থে, আমাদের একটা ভারতবর্ষে আমরা নাগরিক একটা আমাদের কার্ড তৈরি হোক, যারা এখন আমরা ইন্ডিয়াতে বাস করছি, কিন্তু আমাদের আমাদের মানে আমাদের মানে বলে সবাই সব যেখানে আমাদের ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ান, আমাদের একটা কার্ড দরকার, সে আমাদের এক থাকুক, তাহলে আমরা জানতে পারবো আমরা কতজন ইন্ডিয়ান অ্যাকচুয়ালি আছি। এক্স্যাক্টলি, কিন্তু সেই কার্ড তো আপনারা ইস্যু করেছেন, আধার কার্ড, এক্স্যাক্টলি আধার কার্ড, আধার কার্ড, সেই আধার কার্ডকে আজকে বলছেন আপনারা মানবো না, মানে সেই সেই জায়গাটা যারা আধার কার্ড বানিয়েছে মানা মানবো না, তাদেরকে বলা হচ্ছে যে এটা পয়সা দিয়ে আধার কার্ডটা বানানো হয়েছে এবং এই আধার কার্ড আমরা মানবো না, 1971 এর ডকুমেন্ট আপনারা নিয়ে আসতে হবে আমাদের এখানে, আপনাকে যদি নাগরিকত্ব যদি প্রমাণ করতে হয়। আপনি বলুন, অনেক গরিব মানুষ আছে যারা হয়তো এখানে দীর্ঘদিন ধরে তাদের বাপ ঠাকুর দাদা এখানে বসবাস করে এসেছে, কিন্তু তাদের মাথার ছাদটুকু নেই, তারা হয়তো কখনো এই বাড়িতে কখনো ওই বাড়িতে ভাড়ার বাড়িতে তারা থাকছে,
করছি, তো তারা সেই সেই কাগজ কোথা থেকে পেশ করবে? তারা কি তাহলে নাগরিকত্ব তাদের হারিয়ে ফেললো? দেখুন, যারা বসবাস করছেন কোথাও না কোথাও তাদের কোনো রকম কোনো লিঙ্ক আপ পাওয়া যাবে, এবং এটা ঠিক কোনো রকম ভয় ভীতির কারণ নেই যে তাদেরকে আমাদের রাজ্য বা আমাদের দেশ ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। এই যে একটা ভুল বলি, যে একটা দূরত্ব, এটা আপনারও একটা দায়িত্ব আছে অ্যাজ এ সাংবাদিক এবং সব দলের নেতৃত্ব স্থানীয় দায়িত্ব আছে যে মানুষের ঘরে ঘরে বোঝানো যে এটা ভুল এটা ঠিক। যেটা সত্যি যদি সংশ্লেষণ করে ভুলটা বেরিয়ে আসে, যেটা ভুল সেটা মানতে ভুল, কিন্তু এখানে কোনো ভুলের কোনো জায়গা নেই, কারণ এখনও কোনো সেরমভাবে কোনো রকম সার্কুলেশন তৈরি হয়নি। আর যেটা হচ্ছে সেটা আমাদের সবার নাগরিকতার রক্ষার জন্য, আমাদের দেশকে রক্ষার জন্য সেটা করা হচ্ছে। এখানে একটা একটা জিনিস, একটা এত বড় জিনিস, একটা বড় দেশ, এখানে সবাই আমরা আছি, আমাদের এত 100 কোটি মানুষের যে বল, এই বলটাকে আমরা ধরে রাখার জন্য যাদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে তাদের জন্য কি নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে? আপনি বলছেন আসামের এই ঘটনাটাকে, আপনি যেটা বলছেন এই ঘটনা কিন্তু এখন ফাইনাল ডিসিশন হয়নি। একটা কথা, একটা একটা দেশ একটা কথা বলছে, সেই কথাটার মধ্যে সব চরিত্র সে শুনিয়ে দেয়নি। এখন আমাদের মধ্যে যেটা বিভেদ দেখা যাচ্ছে, আমরা এটা এটাই সবাই মিলে চাইছি, যেটা আমি বারবার বলতে চাইছি, আমি কোনো ডিভিড চাইছি না, হিন্দু মুসলমান কেউ না, আমার একটা ভাই, একই মেয়ে দুটি ফুল, হিন্দু মুসলমান, স্বাধীনতার জন্য হিন্দু মুসলমানের হেল্প হয়েছিল, কখনোই আমি চাইবো না আমার মুসলমান এখানে চলে যাক, তাহলে আমাদের এটা অন্যায় হবে, কারণ আমাদের সম্পত্তি এক না ভারতবর্ষ, হিন্দু মুসলমান মিলে সম্পত্তি, খ্রিস্টান জৈন পারসি কেন বারবার বলছি না আমরা, কারণ ওদের নিয়ে আমার বেশি চিন্তা করছি না। নির্মলদা, এই জিনিসটা, এই জিনিসটা তো আপনার নেতৃত্ব, আপনার একটা আদর্শ সেকুলার চিন্তাধারা রয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু আপনি আজকে আপনাদের নেতৃত্ব যেভাবে বলছেন যে এরা লুঙ্গি ছাপ, এরা টায়ার পাংচার করনেওয়ালা, এরা হচ্ছে নোংরা, এরা টেরোরিস্ট, এই সব যে তোকমা আপনারা লাগাচ্ছেন একটা সম্প্রদায়ের বিষয়ে, তো এই কি নেতৃত্বকে আপনারা বলবেন না যে আপনারা নিজে যদি ভারতীয় যদি একটা সেকুলার আদর্শ পার্টি হয়ে থাকতে হয় তাহলে এইগুলো আপনাদের স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ করার প্রয়োজন আছে? কি বলতে চাইবেন আপনি? মনিবাবু আপনি ভালো বলেছেন, আমি আজই বলতে এসেছি আমার প্রেসিডেন্ট বাবান ঘোষ, বিজেপি ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি, তার তিনি যা দৃষ্টিভঙ্গি নিয়ে চলছেন সারা জেলায় জেলায়, বেশিরভাগ আমাদের এই বিজেপিতে বেশিরভাগ মুসলমান ভাইরাই দায়িত্ব নিয়ে বসে আছেন বিভিন্ন জেলায় জেলায়, তা আমাদের বুঝতে পারছেন দায়িত্বটা দিয়ে আমরা সেই তাদেরকে আমরা একসঙ্গে কাজ করতে চাইছি, যত বেশি মানুষ বোঝানোর চেষ্টা করছে হিন্দু মুসলমানের বিরোধ চলার চেষ্টা করছি, সেই দিকে দাঁড়িয়ে আমাদের স্টেট সেক্রেটারি রাহুল শাহ এবং বাবান ঘোষ এবং আমাকে সম্পূর্ণ বিভিন্ন জেলা দায়িত্ব হয়েছে কমিট করার জন্য গিয়ে কিন্তু আমি আগে ওদের সঙ্গে কথা বলছি যে তোমাদের ভয় নেই, তোমরা আসো, তোমার দায়িত্ব না আমাদের, একসঙ্গে কাজ করো। তো এটা বারবার যখন চাইছি ফোকাস করতে, তো আপনাকে মানতে হবে যে আমাদের ইন্টেনশনটা কি। বারবার যেটা আসছে বিভিন্ন চ্যানেলে বসছি যে বারবার একই কথা আমাকে প্রশ্ন করা হয় যে হিন্দু হিন্দুরা মুসলমানকে তাড়িয়ে দিচ্ছে বা ভারতবর্ষে থেকে মুসলমান অবহেলিত হচ্ছে, আমি সেই বার্তা নিয়ে আসছি, এরকম কোনো ঘটনা আগামী দিনে ঘটবে না, দায়িত্ব নিয়ে বলতে পারি, ট্রেড ইউনিয়ন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট এর বলার অধিকার আমার আছে, এবং এটা বলছি লিগাল যা যা হেল্প আমরা সব করি। আজকে দেখুন আমি গেছি, আজকে দুজন হিন্দু মা মেয়ে মারা গেল, কারা পুড়িয়ে মারলো কেন? আজকে আজকে যখন তাপসী মালিক মারা গেল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগুন জ্বালিয়ে সারা পশ্চিমবাংলায়, তার জেরে আজকে পশ্চিমবাংলা রূপান্তর পেয়েছে, আজকে ওনার জায়গায় অধিকারী ফ্যামিলি, শিশু অধিকারী, শুভেন্দু অধিকারী, ওই জায়গায় দুজন মা মেয়ে মারা গেল আগুনে পুড়িয়ে ঝলসিয়ে, সেখানে মুসলমান ভাইরা গিয়ে প্রতিবাদ করলো, আমি চলে গেলাম পরশু দিনকে গিয়ে তাদের প্রশিক্ষণ দিলাম, তাদের জন্য কী বিচার হয়েছে? 24 ঘন্টা উল্টে আমাদের মিছিল করতে দেবে না, মৌন মিছিল করতে দেবে না, মোমবাতি মিছিল করতে দেবে না, পুলিশ বলছে করবে না, বাধা আছে, কার বাধা আছে? অধিকারীবাবু বাধা আছে, মুখ্যমন্ত্রী বাধা আছে, কার বাধা আছে? তা আজকে যদি এটা করে থাকে, এই সুশ্রী ধর্মের করে থাকে, আজ পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এই সুশ্রু দিয়ে বিভিন্ন দলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আর সবাই জানে বিজেপি মানে একটু পুজো আচ্ছা করে হিন্দু, তো আর লাগিয়ে দাও মুসলমানের সঙ্গে হিন্দুরা বিভেদ, কিন্তু এটা করা যাবে না। সোজা পরিষ্কার ইনস্ট্রাকশন আছে নরেন্দ্র মোদীজির, হিন্দু মুসলমান কখনো আলাদা নয়, ভাই ভাই সম্প্রদায়। আর সেই নিরিখে আমি জেলায় যাচ্ছি বাবান ঘোষের নির্দেশে, রাহুল শাহর নির্দেশে, দিলীপ ঘোষের নির্দেশে, এবং যে কথাটা আমি হলদিয়া বলে এসেছি আগের দিন সে কথাই আমি সহজে বলেছেন, নিশ্চয়ই উনি আমাকে শিখিয়ে দেননি বা আমি আমাকে বলে দিন। নির্মলদা, যে জায়গাটা আপনি বলছেন না খুবই ভালো, সঠিক ভালোই জিনিস বলেছেন, আদর্শভাবে যেভাবে বলা উচিত সেভাবে বলছেন, কিন্তু আজকে যে দাঙ্গা হলো দিল্লিতে সেটা উস্কানিমূলক তো আপনারই দল দিয়েছে। দ্বিতীয় কথা, আজকে 50-এর উপরে লোক মারা গেছে দিল্লির দাঙ্গাতে, সে কোন সম্প্রদায়ের আমি দেখার দরকার নেই। আমার প্রশ্নটা হচ্ছে, দাঙ্গার পর অমিত শাহ এসেছেন ক্যালকাটাতে, উনি কী করতে এসেছেন এখানে রাজনৈতিক সভা? পুলিশ ডিপার্টমেন্টটা কার আন্ডারে আওতায়? অমিত শাহর আন্ডারে। উনি কি একবারও যেতে পারলেন না দিল্লির দাঙ্গা এলাকাগুলোতে, নর্থ ইস্ট দিল্লিতে একবার গিয়ে কি ওদেরকে সান্ত্বনা দেওয়ারটা কি কোনো ওনার কোনো কর্তব্য নেই পুলিশ মন্ত্রী থাকা সত্ত্বেও?
না অবশ্যই আপনার আপনার এই যে এই যে আপনি যে আমাদেরকে আমাদেরকে খালি বড় বড় কথা শুনে লাগাচ্ছেন, আমি অভিযোগ নয় যে বড় বড় কথা শোনার জন্য আমরা অনেক শুনেছি, এবার তো টাইম ফর অ্যাকশন। আপনি এইবার আপনাকে যখন আমরা 300+ বোর্ড দিয়ে আমরা সিট দিয়ে আমরা পাঠালাম ওখানে, আপনার পার্সেন্টেজ ধরুন 30-35% যাই থাক, আমার সেটা দেখার দরকার নেই, কিন্তু আপনি আজকে ইন্ডিয়ান ডেমোক্রেসি সিস্টেমে আপনি আজকে পাওয়ারে আছেন, তো যখন পাওয়ারে আছেন তখন আপনার কিন্তু 130 কোটি লোকের আপনি দায়িত্বে রয়েছেন। যখন আজকে এত বড় দাঙ্গা হলো দিল্লিতে, আপনার হোম মিনিস্টার অমিত শাহ একটা কথা বলি, কামরুল জামান জি, দাঙ্গা তো বিভিন্ন জায়গায় হচ্ছে আজকে, নট অনলি দাঙ্গা জোন কি আছে, আপনি বলেন দাঙ্গা জোন কি অমিত শাহ জি দাই, মোদি জি দাই, এই যে এত বড় ঘটনা ঘটছে, বিভিন্ন দুর্নীতি সবকিছু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, দাই দাই করে দিই সব মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে যে কোনো দাঙ্গা জোন কোনো ব্যক্তি সরি দাঙ্গা না, আমি সেই দাঙ্গা আছে কামরুল জামান জির কাছে, কামরুল জামান জি আজকে যেখানে চারিদিকে দাঙ্গা হচ্ছে, চারিদিকে মানুষকে বোঝানো হচ্ছে যে আপনি এখানে ডিবেটে বসে খুব সুন্দরভাবে বলছেন যে এটা আমাদের ক্ষেত্রে যেটা করা হচ্ছে এটা ঠিক না, বা এই এই জায়গাটা যুক্তিযুক্ত না, এটাই আপনারা বলতে চাইছেন, আপনি কংগ্রেস থেকে বলুন বা টিএমসি থেকে বলুন বা বিজেপি থেকে, তো এটা তো বলছেই তারা, কিন্তু আগামী দিনে যারা সিপিএম থেকেও এই একই কথা বলা হচ্ছে, আপনাদের জোট করেছেন, আপনারা সরকার করেছেন, সরকার করার জন্য আগামী দিনে আপনাদের পরিকল্পনাও রয়েছে, তো সেক্ষেত্রে আপনি বলুন যে এই যে দাঙ্গা হানাহানি চারিদিকে হচ্ছে, এই যে চারিদিকে মিছিল, মানুষের কাজের অসুবিধে হচ্ছে, মানুষ কাজে যেতে পারছে না বা মানুষ কিছু করতে চাইছে সেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, তো এখানে কোথাও না কোথাও আপনাদের এই যে ইস্যুটাকে আপনারা ইউজ করছেন এটা মনে হচ্ছে না? ইস্যু দেখুন, মানুষের ইস্যু যেই জায়গাটায় থাকবে, অসুবিধা সুবিধা আলাদা জিনিস আছে, কিন্তু প্রশ্ন কে করবে, বিরোধী দলরাই প্রশ্ন করবে, সংসদে কিভাবে আইনগুলো পাস হয়েছে সবাই দেখেছে, রাত্রে 12টার অন্ধকারে গিয়ে আইনটা পাস হয়েছে সেটাও কিন্তু মাথায় রাখবেন, যেই দিন বিল আনা হচ্ছে ওখানে যখন সব দলের সাংসদদের উপস্থিতিতে আইনটা পাস হয়েছে, আলোচনা হয়েছে, তারপরে আইন পাস হচ্ছে, একা কখনো অমিত শাহ জি মোদী পাস করেননি, সব দলকে বলা শুনেছিল, সব দলকে বলা শুনেছিল, কংগ্রেস তৃণমূল শুধু বলে। আজকে দেখুন ক্রোনোলজিটা আপনাকে বুঝতে হবে, জিনিসটা ক্রোনোলজি যেটা অমিত শাহ ফেমাস করে দিয়েছেন শব্দটা, আপনি আজকে দেখুন রাত্রে 12টার অন্ধকারে সিবিআই ডাইরেক্টর চেঞ্জ হয়েছে, ইডির ডাইরেক্টর চেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্টের যেইভাবে আপনার এই সুপ্রিম কোর্ট বলছি আপনার রাষ্ট্রপতি ভবন যেইভাবে রাত্রের অন্ধকারে খোলা হয়েছে, যেইভাবে আপনার আর্টিকেল 370 রাজ্যসভাতে আনা হলো, সেটা কি রাতের অন্ধকারে আনা হয়নি? রাতের অন্ধকারটা আপনি ওইভাবে নেবেন না, রাতের অন্ধকারটা বলা হচ্ছে যে রাতের অন্ধকার মানে হচ্ছে সবাইকে কনফিডেন্সে না নিয়ে, যেটা মোদির ডায়লগ সবকা বিশ্বাস, সবাইকে বিশ্বাসের বিশ্বাস না দিয়ে উনি আইনগুলো পার্লামেন্টে ঢেলে দিলেন। যখন আমি আপনাকে থামি, আমি এক মিনিট কামরুলের কাছে যাব, 370 দ্বারা আমাদের যখন এটা যখন এই আইনটা পাশ করা হলো, তো আপনারাও এর বিরোধিতা করেছেন কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে থেকে, টিএমসি করেছে এবং আরো জায়গায় এটাতে আওয়াজ উঠেছে এই জায়গায়, তো এটা মনে হয় না কাশ্মীর যদি আমাদের একটা ভারতবর্ষের অংশ হয় সেক্ষেত্রে আমাদের সেটা সেটা কি এখন ছিল না? ছিল, কিন্তু তাদের 370 ধারা অনুযায়ী যে নিয়মগুলো ব্যতিক্রম ছিল সেগুলো যখন একই আয়তে একই ছাদের তলা আনা, আপনার কি মনে হয় না এটা? তাহলে দেখো একটুখানি আইনটা পড়া দরকার আছে বা ফিজিক্যাল গ্রাউন্ড সিচুয়েশনটা কি আছে ওটা দেখা দরকার আছে। দেখো যখন সংবিধানটা হয়, যখন মহারাজার সাথে চুক্তি হয়, ভারতবর্ষের একটা অ্যাকসেশন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন যেটাকে বলা হয়, সেই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের সময় তাহলে আপনারা 370 ধারা নিয়ে খুশি নন, এটাই তো বলতে না, আজকের ডেটে আমি একটু বুঝাতে দাও, যখন প্রশ্ন করলে একটু ধৈর্য রাখো, ব্যাপারটা যখন এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনটা হলো তখন বলা হলো যে এই 370-এ কিছু কিছু প্রিভিলেজেস দেওয়া হবে, কিন্তু ওভার দ্য পিরিয়ড অফ টাইম এই এক এক করে করে প্রিভিলেজেসগুলো কাশ্মীর থেকে সরানো হলো, কেউ বুঝতে পারেনি, কেউ প্রতিবাদও করতে পারেনি,
যে ওদের মেইন যে ডিমান্ডগুলো ছিল যে আমাদের এই ডিমান্ডগুলো আমাদেরকে রাখতে হবে, তার মানে ওখানে কাশ্মীরে গিয়ে কেউ যেন বাইরের লোক আমাদের এখানে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের জায়গা, এটা তো একটা রিজিওনালিজম ফ্যাক্টর তো প্লে করেই, কাশ্মীরে যেরকম আছে মিজোরামেও আছে, তো বাইরের লোক যেন এসে আমাদের এখানে আমাদের আমাদের জমি জায়গা এগুলো কব্জা না করে নিতে পারে, তার জন্য 370 সে আইন প্রোটেকশনটা দিয়ে ওদেরকে রাখা হয়েছিল। আপনি আজকে বলুন 370 যখন সরানো হচ্ছে যেই দিন, তখন দুদিন আগে 3 তারিখ অগাস্ট থেকে চালু হয়েছে, শয়ে শয়ে ফৌজ ওখানে পাঠানো হলো, মোবাইল ইন্টারনেট বন্ধ, আজ অবধি ওই জায়গাটা প্রাক্তন দুজন মুখ্যমন্ত্রী আজ অবধি নজরবন্দি রয়েছেন। এই গেল একটা কাশ্মীরের সিচুয়েশন। কিন্তু এইবার আমি কেন প্রতিবাদ করছি বিজেপির দোরানীতি, কেন আজকে যে জায়গাটা 370 আপনি সরাতে গিয়ে বললেন কি আমরা পুরো দেশে একটাই কানুন রাখতে চাই, একটাই সংবিধান, কোনো দুটো সংবিধান চলবে না, ভালো কথা, খুব ভালো, আমাদের ভালো লাগলো। কিন্তু আপনি নাগাল্যান্ডে এখনও 371টা আছে, মিজোরামে 371 আছে এখনও, মেঘালয় রয়েছে, মণিপুর রয়েছে, ত্রিপুরার কিছু পার্ট, অরুণাচল প্রদেশ। আজকে আমি এখান থেকে বসে হঠাৎ করে ফ্লাইটে নেমে মিজোরামে আমি নামতে পারবো না, আমার আগে লাগবে ইনারলাইন পারমিট, সে পারমিটটা এখান থেকে মিজোরাম হাউস থেকে নিতে হয় আমাকে। তাহলে আপনি কী ডিফারেন্সিয়েট করলেন, কাশ্মীর থেকে তুললেন 370, আবার মিজোরামে 370 অন্যরূপে ওখানে লাগানো আছে। তো আপনার এই দোহরা নীতিগুলো আমাদের চোখে পড়ছে, আমরা প্রতিবাদ করছি, মানুষের সামনে তুলে ধরছি, তার জন্য মিটিং মিছিল না করলেও আমাদের লোকের কাছে আমাদের পৌঁছাবার রাস্তা কি, আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে বিজেপি। অবশ্যই কামরুল জামান জি, আমি এবার আসবো সরাসরি নিবেন্দু কুমার বাবুর কাছে, যে আপনি বলুন এই যে মানুষ শয়ে শয়ে দেখছি যে রাস্তায় নামছে, বিক্ষোভ করছে, কালো পতাকা দেখানো হচ্ছে, মানুষকে কাজের ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে, মানুষের আর্থিক দিকে মানুষের ক্ষতি হচ্ছে, আপনি এই এর জন্য মানুষের উদ্দেশ্যে কি বলতে চাইবেন বা আপনার পক্ষে এটা কতটা যুক্তি? দেখুন আপনি বলছেন মানুষ, আমি বলছি হ্যাঁ মানুষ, ভুল আজকে একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী আসলে কালো পতাকা নামানোটা কোন সৌজন্যমূলক আচরণ নয়, কিন্তু আমরা করেছে, আমার রাজ্যের মানুষই করেছে, সেটা মানুষ ভুল বুঝে করেছে বা কোনো দলের প্ররোচনায় করেছে বা তাকে কালো পতাকা দেখাতে হবে মিডিয়ার প্রচারের সামনে তার নিজের মুখটা বারবার দেখাবে তার জন্য করেছে, অথবা একটা বিভেদ লাগানো সৃষ্টি চারটির মধ্যে যে কোনো চারটে পয়েন্ট মধ্যে একটা পয়েন্টের জন্য করেছে। কিন্তু মানুষকে এটাই বোঝানোর বার্তা, এখান থেকেই বোঝানোর সুযোগটা দিচ্ছি যে আপনারা নিশ্চয় থাকুন, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে কোনোভাবেই আমরা এখান থেকে কোনো মানুষকে বিতাড়িত করবো না, যারা ইনস্ট্যান্ট রয়ে গেছেন, যারা ইনস্ট্যান্ট আছেন। আবার বলছি, এখন যদি অন্য কোনো দেশ থেকে 500,000 লোক ভারতবর্ষে চলে আসেন তাহলে আপনি কি অ্যালাউ করবেন? আমি বলছি এটা, এবার আমি বলি উঁচু ভাবে বলছি, আজকে এখানে আসে তাদেরকে কি বেশি আইডেন্টিফাই করতে? এক্স্যাক্টলি, আমাদের এখানে আসতে গেলে আমরা সব দেশে মানুষ, সব দেশে যেতে গেলে তাদের পাসপোর্টটা আমরা মেনটেন করি। আজকে অনেকে পাসপোর্ট এক্সপায়ার হওয়ার পরে তারা অনেক বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এক্সপায়ার করে যায় পাসপোর্ট, তারা কিন্তু লুকিয়ে চুরি বেড়াচ্ছে, এই লুকিয়ে চুরি বেড়াচ্ছে তারা ইন্ডিশন করতে হবে, তারা কারা আছে যে কেউ হতে পারে। আজকে যদি একজন ইন্ডিয়ান এর মধ্যে যদি একজন হিন্দু ভাই বা মুসলিম বা পার্সি ভাই শিখ ভাই জৈন ভাই যদি আজকে পাকিস্তান বলুন, আজকে সৌদি আরব বলুন, আজকে ইংল্যান্ড বলুন, আমেরিকা বলুন থাকেন, তারা যখন এনআরআই হিসেবে ভারতবর্ষে আসবেন তারা কিন্তু 3 মাস বা 6 মাসের একটা পারমিট নিয়ে আসবেন, তারা যখন পারমিটটা ক্যান্সেল হয়ে যাবে তার আগেই কিন্তু তারা চলে যাবেন এই দেশ ছেড়ে বা ওই দেশের মানুষ এই দেশে আসবেন, এটাই তো নিয়ম। এবার ধরুন দিনের পর দিন রয়ে গেছে আমার খেয়াল করছি না মামা বাড়ি পিসি বাড়ি মাস বাড়ি রয়ে গেছে, আমরা এগুলো ইনভিট করতে চাইছি, দেখতে হবে হোয়াট ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়াল। এরকম 5 লাখ বলছি, আজকে 5 কোটি হতে পারে, তার আমার এইটাকে মানুষকে ফোকাস করছে না যে আজকে বিভিন্ন দেশ থেকে যদি 5 লক্ষ করে আমাদের ভারতবর্ষে চলে আসে, একটা ভারতবর্ষ তো একটা মায়ের তো তার জায়গা দেওয়ার কোলে একটা চাই, একটা মা যদি দেখে 2-3 জন তার বাবা আয় অনুযায়ী, তাহলে আজকে আসামের এই অবস্থা কেন? আপনি যেটা বারবার হাইলাইট করছেন, নির্মল দা আমার একটা প্রশ্ন, এই জায়গাটা যেই জায়গাটা বললেন আপনি 5 লাখ লোক ঢুকে যাবে, আমার 5 কোটি হতে পারে, 5 কোটি হতে পারে। এবার আফগানিস্তান আপনারা বলেছেন, আফগানিস্তানে হিন্দু পপুলেশন আছে 4,000, পাকিস্তানে আছে 70 লাখ, বাংলাদেশে আছে 1,70,000, 1,75,000 এরকম কিছু একটা হবে। আজকে ধরুন হঠাৎ এরকম একটা পরিস্থিতি হয়ে দাঁড়ালো, আমি বলি যে টাচউড এরকম হবে না, কিন্তু এরকম একটা পরিস্থিতি হয়ে গেলো, এই 2.5 কোটি লোক ভারতবর্ষে ঢুকতে চাইছে, ভারতবর্ষে তো বললো যে ভাই হিন্দুস্তানে মানে যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে তারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আমরা ওদেরকে শরণার্থী হিসাবে এবং ভারতীয় নাগরিকতা দেব,
সেই 2 কোটি লোক 2.5 কোটি লোক যখন ভারতবর্ষে পপুলেশনটা বাড়লো, তখন এদেরকে রাখবেন কোথায়, এদেরকে জায়গাটা দেবেন কোথায়? আজকে মামুলি আপনার 19 লাখ লোকের আপনারা এখনও সিদ্ধান্ত নিতে পারছেন না, আর আপনারা অন্য দেশে মাথা ঘামাচ্ছেন। আজকে গালফ কান্ট্রিসের কথা বলছেন, গালফ কান্ট্রিসে UAE বলুন, ওমান বলুন, বাহরেন বলুন, আর অন্য অন্য যেগুলো GCC কান্ট্রিস রয়েছে, ওখানে ভারতবর্ষের পপুলেশন ওখানে হচ্ছে 40%। ভারতবর্ষের মানে হিন্দু পপুলেশন রয়েছে 40%, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ সব মিলিয়ে 40%, আদার দেন মুসলিমস রয়েছে ওখানে। তো একটা বারও ওরা বলে নেই যে ভাই তোমরা এখানে থাকতে পারবে না, ওদেরকে 2 বছরের ওয়ার্ক ভিসা দেওয়া হচ্ছে, ওরা 2 বছরের থাকছে। আপনারা যেই জায়গাটা বলছেন যে আমরা এই শরণার্থীগুলোকে ভারতের নাগরিকতা দেব, সেই জায়গাটা কি আমাদের কাছে সেই রিসোর্স আছে? আমাদের নিজের ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, আপনি বাইরের দেশের লোককে কেন? আপনার কাছে আছে আজকে রিফিউজি কনভেনশন রয়েছে, আপনি রিফিউজি কনভেনশন একটা সাইন করুন, যারা ওখান থেকে শরণার্থী ধর্মীয় কারণে প্রতারিত হয়ে যারা আসতে চাইছে তারা রিফিউজি কনভেনশনে ভারতবর্ষে জায়গা পাবে, শরণার্থী পাবে। আর এটা তো স্বামী বিবেকানন্দ আমল থেকে হয়েছিল, এর আগে তো হয়েছিল, সেই হিসেবে হয়েছিল। আজকে আমাদের হাবড়াতে দেখুন বিভিন্ন জায়গা, বিভিন্ন জায়গা, বিভিন্ন কলোনি কমিটিগুলো, তাই তো হয়েছিল। আমাদের বাংলাদেশে যখন বিতাড়িত হয়েছিলেন বিভিন্ন মানুষ, সবই হিন্দু, হিন্দু সব কিছু মুসলমানও ছিলেন, এবং এখান থেকে কিছু মুসলমান চলে গেছিলেন, এটা শুধু হিন্দুর দোষ দিলাম বা মুসলমান দোষ দিই, একটা একটা ওই সময় একটা হাওয়া চলেছিল, তখন মাইগ্রেশনটা হয়েছে ওইভাবে, এইভাবে 1947 সালে চেঞ্জ হয়েছিল, প্রপার্টি এক্সচেঞ্জ হয়েছিল, সেগুলো অনেক কিন্তু শান্তি বজায় ছিল। কিন্তু এটা নিয়ে যদি আমরা বেশি বাড়াবাড়ি করি, ভারত মনে হয় ভারতবর্ষ তৈরির দিকে বা ভারতবর্ষকে একটা সুন্দর আকার দিতে মানুষের কাছে ওতে পিছিয়ে যাবো। আমাদের মনে হয় এই এই হিন্দু মুসলমান বিচ্ছেদটাকে বন্ধ করে দিয়ে আমরা সবাই এক, এটা বিশ্বাস করে, এবং ভারতবর্ষে কী কী মঙ্গল হয় কী কী অমঙ্গল হয় সেটা বিচার করে, মেরিট ডিমিট বিচার করে আমাদের স্টেপ নেওয়া উচিত অ্যাজ এ পলিটিক্যাল লিডার, তাহলে আমরা হাল ধরতে পারবো। আমি শুধু এটাই করি যে মুসলমান হাঁটাও আর মুসলমান হিন্দু হাঁটা, হিন্দু ভুল করছে, ভুল করছে, এইসব করে কিন্তু ভারতবর্ষের অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট হবে না। আর তার জন্য কি নরেন্দ্র মোদী বারবার দেখুন কে কী বলছে আমার জানার দরকার নেই, আমার প্রধানমন্ত্রী কী বলছেন, এবং মানুষের কথার মধ্যে মানুষের লাস্টটা ধরবেন। পরশুদিনও বলে গেলেন অমিত শাহজি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে এরকম যারা ভুল বোঝাচ্ছেন তাদের ভুল বোঝাতে বেরোয় থাকতে হবে, বিজেপি কার্যকর্তা আমরা একসঙ্গে কাজ করব, কেউ আমাদের এখানে বিতাড়িত করবো না। 2019 ইলেকশনের সময় যখন অমিত শাহ এলেন এখানে, একবার নয় দুবার চারবার অনেকবার এসছেন, তখন উনি কি বলে গেলেন এখানে যে এই উইপুকা দিমক ঘুসপেটিয়া এই শব্দগুলো উনি ব্যবহার করেছেন, এবং তার সঙ্গে বলেছেন ওদেরকে লুঙ্গি যারা পরে, যারা টায়ার পাংচার ঠিক করে, এই যারা লুঙ্গি পরে লুঙ্গি আমার বাবা পরে, তারা আপনি এই আপনি খালি বলছেন মুসলমান ভাইরা কি লুঙ্গি পরে আর টায়ার পাংচার করে, তাহলে দিলীপ ঘোষ কেন বলছে এই কথাটা? লুঙ্গি 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 পরে, এবং আমার অনেক আমার ছোটবেলার অনেক বন্ধু আছেন যারা অর্থনীতির কারণে নিজেদের গ্যারেজ আছে টায়ার পাংচার করে, হিন্দু ভাই, হিন্দু মুসলমান ভাই ভাবো না, আমরা মানুষ, ফার্স্ট থেকে মানুষ, গা কাটলে লাল রক্ত বেরোবে, ঠিক আছে, অল ইউ আর ইন্ডিয়ান, সে বিজেপি করতে পারি, কংগ্রেস করতে পারি, তৃণমূল করতে পারি, সিপিএম করতে পারি, আরএসপি করতে পারি, ফরওয়ার্ড ব্লক করতে পারি, যে কোনো দল করতে পারি। তো এই যে বারবার আপনি আমি দেখলাম আমি মানে বাদ ধরে ডিউ রেসপেক্ট 3 বার আপা বললেন যে লুঙ্গি পরা আর আপনার টায়ার পাঞ্চার, শুধু কি মুসলমান ভাইরা লুঙ্গি পরা টায়ার পাঞ্চার করে? এটা না, এটা না, এটা হচ্ছে জানি আপনার আপনার কোথাও মূল্যবু প্রশ্ন কথা করেছিলেন, মূল্যবু আপনার উত্তরও আপনি দিচ্ছেন, এশিয়া আপনার কোথাও বোধহয় একটা সত্যি অসন্তোষ প্রকাশ এসছে, আশাটাই স্বাভাবিক এবং ঠিক আছে আপনি যেটা বলছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে কেউ কিন্তু বিজেপির মধ্যে বা ঘরানার মধ্যে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মধ্যে বা অমিত শাহজির মধ্যে দিলীপ ঘোষের এখানে এখনো পর্যন্ত কোনো রকম অফিসিয়াল ডিসিশন হয়নি বা ন্যায় হয়নি যে মুসলমান দাঁড়াও। আবার বলছি যারা বুঝছে ভুল, যারা বোঝাচ্ছে ভুল, অ্যাকচুয়ালি হচ্ছে একসঙ্গে আসুন কাজ করি, এবং ভারতবর্ষের শান্তির জন্য, অশান্তিকে অ্যাভয়েড করার জন্য আমরা সবাই মিলে একটা এমন জিনিস দৃষ্টান্ত দিই যারা আগামী দিনে বিশ্ব দরবারে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ দর্শন লাভ হবে, এটাই বলতে চাইছি শেষ বার্তায়। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে কামরুল জামান জি, আপনার প্রচুর অভিযোগ আমরা শুনছি এবং আপনি সেগুলো বলছেনও আমাদের অন ক্যামেরা, কিন্তু আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে বিজেপি যখন এর কাউন্টার কিছু বলতে যাচ্ছে বা যেখানে মিছিল মিটিং করতে যাচ্ছে বা রাস্তায় যখন তারা মানুষের কাছে যেতে চাইছে, তাদেরকে আটকানো হচ্ছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে তাদের বক্তব্য, তো সেই জায়গাটা কতটা ঠিক আপনার মনে হয়? আপনার বিরোধী আসনে থেকে সেই জায়গাটা কি? আমি তো এটার বিরোধিতা করি যে যখনই একটা রাজনৈতিক দল ওর কর্মসূচি নিয়ে যখনই রাস্তায় নামবে ওকে করা উচিত, রাজনীতিটা তো পশ্চিমবঙ্গে আপনি জানেন 2019 আগে থেকে ঢুকে রয়েছে,
সেই জায়গাটায় আমাদের মুখ্যমন্ত্রী উনি নিজে নিজেকে এই যে সিএ বিরোধী বা ওই যে কাকা ছিছি উনি শব্দগুলো দিলেন ডায়লগ, তার মানে হচ্ছে উনি হচ্ছে ওই সিটিজেনশিপ বিলের অ্যামেন্ডমেন্টের এগেনস্টে উনি টেন্ডারটা নিয়ে বসে আছেন, যে আর কোনো বিরোধী পক্ষে যেন এটা নিয়ে কোনো প্রচার পক্ষেও প্রচার করতে পারবে না বিপক্ষে প্রচার করতে পারবে না। মুখ্যমন্ত্রী মানে টিএমসি আমাদের রুলিং পার্টি এটা একটা টেন্ডার নিয়ে নিয়েছে, টেন্ডার নিয়ে নিয়েছে। এবার কংগ্রেস বামপন্থী যখন যাচ্ছি আমরা রাস্তাতে, আমাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না, আমাদেরকে এটা নেই ওটা নেই, এই রাস্তায় যেতে পারবে না, ওই জায়গাটা বসে মিটিং করো, এইগুলো তো অভিযোগ তো আজকের নয়। কংগ্রেস সিপিএম কে যেমন পারমিশন দিচ্ছে না, সুরাপুন মমতা ব্যানার্জি আমরা সেদিকেই পাড়ুইতে আমরা দিলীপ ঘোষকে নিয়ে আমরা 1 কিলোমিটার হাঁটবো পরিক্রমা করেছিলাম, প্রায় 25-30 হাজার শ্রমিক ভাই বোন এসেছিলেন, সেখানে কিন্তু প্রায় 2000 পুলিশের মতো লাগিয়ে আমাদের পারমিশনটাকে দিল না, কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে জনসভা করলাম। শুধু কংগ্রেস সিপিএম কে দিচ্ছে না, এখন তৃণমূলের প্রধান শত্রু এবং হয়ে দাঁড়িয়েছে ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপি, ঠিক আছে। কারণ আমরা শ্রমিক সংগঠন বিজেপি থেকে একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম বাবান ঘোষের নেতৃত্বে, সেই প্রোগ্রামটা পুরো আমাদের বানচাল করে দিল, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে দিলীপ ঘোষ মহাশয় আমাদের রাজ্য প্রেসিডেন্ট, ভবান ঘোষ বিজেপি প্রেসিডেন্ট, কিন্তু সেখানে আমাদের সিএম নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তার মধ্যে থেকে দেখা গেল সিপিএম থেকে কিছু মানুষ এসে আমাদেরকে গালিগাজ করা হলো, হ্যাঁ, মমতা ব্যানার্জির নেতৃত্বে ওখানে কাউন্সিলর যারা ছিলেন সবই টিএমসি, তার নেতৃত্বে একটা ষড়যন্ত্র করা হলো। এটা তৃণমূল চাইছে যেনতেন প্রকরণ বিজেপিকে রোকো, বিজেপিকে আটকাও, এবং প্রয়োজনে বলছি তৃণমূল হয়তো দেখা যাবে লাস্ট অব্দি কংগ্রেস সঙ্গে একটা গাঢ় শর্ত বাঁধতে চায়। না না না, এবং ৬ সালে তাই হয়েছিল, ২০০৬ সালে তাই হয়েছিল। আপনি যখন বারবার ২০১৯ সালের কথা বলছেন, অমিত শাহ এই বলেছেন রাজনীতি কোনো কথা শেষ কথা না, ২০০২ সালে ওরা একটা অ্যাড করেছিল বিজেপির সঙ্গে তৃণমূল একটা জোট বেঁধেছিল, আজকে বিজেপি মমতা ব্যানার্জি খারাপ হয়ে গেল, ২০০৬ সালে আবার তৃণমূল কংগ্রেস সঙ্গে এক হয়ে গেল, আবার যখন দেখলো নিজের রেজাল্টটা ভালো হলো 2011তে এক হয়ে গিয়ে আবার ভেঙে দিল, ২০১৬তে আলাদা করে দিল, কারণ ওনার স্বার্থের জন্য উনি সবকিছু করতে পারেন, স্বার্থের জন্য দেখবেন লাস্টে সিপিএম এর সঙ্গেও হাত মেলাতে পারেন, কংগ্রেস তো মেলাবেন, কংগ্রেস তৃণমূল তো ভাই ভাই ছিলই, একই পয়সা এপি টপি। সুতরাং আমাদের দেখছি বারবার এখন যতটা না কংগ্রেস এবং সিপিএম বাধাপ্রাপ্ত হচ্ছে বর্তমান সরকারের কাছ থেকে, তার থেকে বেশি বাধাপ্রাপ্ত হচ্ছে শ্রমিক ইউনিয়ন, বিজেএমটিইউ এবং বিজেপি। এটা ভালো করে ফলো করবেন। প্রতি এই গত 3-4 দিন আগে আমাদের সুভাষ এমপি ডক্টর সুভাষ সরকার এবং আমাদের সমীর চৌহান দুজন এমপি গেছিলেন, হ্যাঁ, জেলায়, সেখানে যারা অত্যাচারিত হয়েছে কর্মীরা বিজেপি দেখা করতে গেছিলেন, সেখানে ওদের ঢুকতে দেওয়া হলো, অ্যারেস্ট করে নিয়ে গেল। সুতরাং সবসময় মমতা ব্যানার্জির নির্দেশ আছে বিজেপি এবং বিজেএমটিইউ, স্পেশালি বিজেএমটিইউকে রোখো, বিজেপিকে রোখো, কোনো রকম যাতে কোনো প্রোগ্রাম করতে না পারে। আর এদের ক্লাব উদ্বোধন, মাংস দোকানের উদ্বোধন, নাচের উদ্বোধন, জলসার উদ্বোধন এবং কোনো সিনেমা বাস উদ্বোধন, দেড় কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছে, কার টাকায়? সরকারের টাকায়। এটা তো একবার কংগ্রেস বলছে না, এটা তো একবার সিপিএম বলছে না, খালি সিএ আর এই হিন্দু মুসলমান বিচ্ছেদ নিয়ে এই দুটো সাবজেক্ট দাঁড়িয়েছে, যে সাবজেক্টে সবথেকে বেশি অ্যাজ এ ম্যান আমি পছন্দ করছি না। অভিযোগটা যখন বলছেন আপনি যে আজকে সিএর বিরোধিতাই আমরা করি, কিন্তু প্রশ্ন কিন্তু আমরাই করি আজকে, আজকে যেই জায়গাটা আমি একটু আলোচনা করছিলাম এই আমাদের এই চ্যানেলটা চালু হওয়ার আগে, আজকে বামফ্রন্ট যখন সরকারে ছিল তখন আমাদের স্টেট ডেট যেটা আছে সেটা ছিল কত, 1,71,000 কোটি টাকা, সেইটা বেড়ে এবার 4,00,000+ চলে গেছে, ঠিক আছে। এই আলোচনা সমালোচনা আমরা তো করছি, আজকে অ্যাসেম্বলিতে প্রথম বিরোধী দলেও আমরা সেই জায়গাটায়, আমরা দ্বিচারিতা টিএমসি সরকারের দ্বিচারিতাও আমরা পাবলিশ করেছি, লোকের কাছে আমরা এটা প্লেসও করেছি, অনেকটা জায়গাতে মমতা ব্যানার্জি সরকার দুর্নীতি সেটা তো 2011 থেকে নিয়ে আজ অবধি আমরা দেখে এসেছি। এই যে সামনে পোর বোর্ড আসছে, মনে আছে কি না আমি জানি না আপনাদের, যখন ওই ত্রিফলার লাইটগুলো লাগালো চারিদিকে পুরো ক্যালকাটা জুড়ে, সেই জায়গাটা একটা দুর্নীতির অভিযোগ এসেছিল, 5,00,000 টাকা উপরে টেন্ডার না করে মানে কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, তৃণমূলের যত কাউন্সিলরের ভাই বন্ধুরা যারা রয়েছে তাদেরকে দেওয়া হলো, এটা দুর্নীতি তো তখনও ছিল। এইভাবে এই দুর্নীতিটা কিন্তু গ্রামে গ্রামে কিন্তু দুর্নীতিটা রয়েছে, 100 দিনের কাজের দুর্নীতি রয়েছে, সেটাও বেরিয়েছে লোকের সামনে রয়েছে। কিন্তু আজকে আপনারা বলছেন যে এই যে ত্রিফলা লাইট লাগানো হলো এক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কিন্তু আপনারা এটা বলছেন না আজকে যে শহর এত উন্নত জায়গায় পৌঁছে গেছে, চারিদিকে ঝকঝকে লাইট, ঝকঝকে রাস্তা এবং চারিদিকে এত হাসপাতালের এত এত সুন্দর পরিষেবা, যেটা মমতা ব্যানার্জি আসার আগে আমরা সচরাচর চোখে দেখিনি বা বামফ্রন্টের সময় এটা ছিল না, এটা আপনিও স্বীকার করেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি মানুষের কাছ থেকে
আমরা ট্যাক্স থেকে আড়াই করি, আমরা কখনোই বলিনি আজকে পেটে ভাত থাকবে না, শিক্ষা থাকবে না, ঝলমলে শহর চাই, লন্ডন মারাবো। আর এই টাকা তো কার টাকা, কিসের উন্নত শহর? আজকে এত কোটি টাকা যে দেনা হয়েছে কাকে শোধ করতে হবে? আমাকে আপনাকে শোধ করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 2021 চলে যেতে পারে, এখান থেকে পশ্চিমবাংলাতে বিদায় হতে পারেন, শোধ দায়ের পরে কারোর থেকে টাকা নিয়ে ধার করে উন্নয়ন দরকার নেই, উন্নয়ন করতে হবে নিজেকে খেটে, নিজেকে দাঁড় করিয়ে সৎভাবে। কিছুদিন আগে অমিত শাহজি এখানে এলেন এবং একটি শহীদ মিনারে একটি সভা করে গেলেন, যেখানে উনি অ্যালিগেশন লাগিয়ে গেলেন কি আমাদের যে রাজ্য সরকার রয়েছে, মানে মা মাটি মানুষের সরকার, প্রতিশ্রুতির পরিবর্তে এখন মার্ডার মানি এবং মাফিয়া সরকার চলছে, আপনার মতে এটা কতটা যুক্তিসঙ্গত বা এটা কতটা ঠিক, বা আপনি কি বলতে চাইবেন এই ক্ষেত্রে? আমি দেখুন আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই একটাই কথা, আজকে আমাদের ক্যালকাটা কর্পোরেশনে কতটা কাউন্সিলর আছে? 144টা কাউন্সিলর, তার মধ্যে 100-এর উপরে আছে আপনার তৃণমূলের কাউন্সিলর রয়েছে। আপনি এই 100-টার উপরে যারা কাউন্সিলর রয়েছেন তাদের ব্যবসাটা জানেন কি আছে? ওদের ব্যবসা হচ্ছে সব প্রমোটিংয়ের ব্যবসা। আপনি এক একটা কাউন্সিলরের যাচাই করুন, ও নিজের ব্যবসা চালাচ্ছে হয়তো নিজের, একটা মানুষের কি একটা ব্যবসা থাকতে পারে না? আপনার মতে আমি আসছি, আমি আসছি প্রমোটিং ব্যবসা, মানে সবার সেই প্রমোটিং বিজনেস আর ল্যান্ডিং হতে পারে না। বিভিন্ন বিভিন্ন সমাজে তুলতে হবে, শিক্ষক মহল দিয়ে তুলতে হবে, আইনজীবী মহল দিয়ে তুলতে হবে, কৃষক মহল দিয়ে তুলতে হবে। উনি প্রমোটার রাজকে নিয়ে এসে কর্মণ চালিয়েছেন, আমি একমত মনিরবাবুর সঙ্গে, একমত। এখানে 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 আমি আমি একটা কথা আমি এখানে জিজ্ঞাসা করতে চাইবো, যে যেখানে আপনারা বলছেন যে মমতা দিদি রাজত্বেতে সবাই প্রমোটারকে তুলে নেওয়া হচ্ছে, তো আজকে এই প্রমোটাররা যে যদি রাজনীতি করে সেক্ষেত্রে কি সেটা কোনো জায়গা না? আমি একটা কথা ওখানে আটকিয়ে দিলেন, প্রমোটিং ব্যবসা কোনো খারাপ বলছি না আমি, এটা ডেভেলপ হচ্ছে, উন্নয়ন হচ্ছে, ঠিক আছে, পুকুর বুঝায় উন্নয়ন। তারপরে আপনার কাউন্সিলর যে আছে তার হয়তো ছেলে হয়তো প্রমোটার অথবা বউ প্রমোটার, যে ওয়ার্ডে রয়েছে সে কাউন্সিলর সেই ওয়ার্ডে কিন্তু অন্য কেউ কিন্তু বাড়ি করতে পারবে না, কাউন্সিলর থ্রুতেই করতে হবে। এবং সেই জায়গাটা দেখা যাচ্ছে যে যতটা বাড়ি করেছে ওরা, আমি শতকরা 50%-এর উপরে বাড়ি কিন্তু আনঅথরাইজ কনস্ট্রাকশন রয়েছে ওইসবে। কোনো গভর্নমেন্টে কেএমসির গভর্নমেন্ট অফিসিয়াল কেউ একজন ওই বাড়িগুলোর উপরে আঙ্গুল তুলতে পারে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ যখনই আঙ্গুল তুলবে ওই ইঞ্জিনিয়ারের ট্রান্সফার ওই ওয়ার্ড থেকে, যখন ওই আনঅথরাইজ কনস্ট্রাকশন ডিটেক্ট হচ্ছে, তার জন্য আমরা এইবার অঙ্গীকারে আমরা দিচ্ছি প্রতিশ্রুতি লোকের সামনে, যত আনঅথরাইজ কনস্ট্রাকশন হবে ডিটেক্ট হবে সেগুলো আমরা জিরো টলারেন্সে ভাঙ্গা হবে, চাই আমাদের কাউন্সিলর হোক চাই বিরোধী দলের কাউন্সিলর হোক। তৃতীয় কথা, আজকে যেই জায়গাটায় দাঁড়িয়ে আপনি বস্তিগুলো রয়েছে, বস্তির উন্নয়ন হয়েছে? হয়নি। রাস্তাঘাটগুলো আজকে রাস্তাগুলো পিচ রাস্তা, কালকে দেখবেন ওটাকে স্ক্রেপ করে নতুন আবার দিচ্ছে, এটা কি উন্নয়ন হলো? আপনার পেটের ভিতরে ক্যান্সার কিন্তু আপনি লিপস্টিক লাগিয়ে ভালো কাপড় ড্রেস ঘুরে আপনি ঘুরছেন, কিন্তু পেটের ভিতরে কিন্তু আপনার শেষ হচ্ছে, আপনার জীবন কতদিন থাকবে সেটা আমরা জানি না। আজকে যেই জায়গাটা প্রপার্টি ট্যাক্সটা আপনার রেশনালাইজার কথা বলেছিলেন আপনি, সেই জায়গাটা যার 1000 টাকা ট্যাক্স ছিল স্যার তার 1500-2000 টাকা ট্যাক্স হয়ে গেছে এই মুহূর্তে। এগুলো 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 তো আলোচ্য বিষয় থাকছে, আমি আপনার কাছে যাব সরাসরি। নির্মাণ বাবু আমি এটা জানতে চাইবো যে দিদিকে বলো, আপনারা জানেন যে মমতা ব্যানার্জি একটি একটি প্রকল্প চালু হয়েছিল দিদিকে বলো, এবং আপনাদের এই শনিবারে আমরা অমিত শাহজির আসার আগে যেটা আমরা আপনাদের একটা চালু হলো আর নয় অন্যায়, আর নয় অন্যায়, এটা পৌরহতে কি এটা একটা কোনো মানুষকে মানে রেশারেশি করা বোঝানোর জন্য জিনিস না? প্রশ্ন হচ্ছে দিদিকে বলো যে সাবজেক্টটা ছিল, অ্যাকচুয়ালি দিদি জীবনে ফোন ধরতেন না, এটা সবাই জানেন, এটা প্রত্যেকটি মানুষ চেষ্টা করেছিলেন। আমিও কিন্তু প্রচুর মানুষকে ফোন করেছিলাম আইনি সমস্যা নেওয়ার জন্য, যারা গরিব মানুষ তারা কোনো বিচারই পায়নি, প্রচুর রেকর্ড আমার কাছে আছে, আমি ঝুড়ি ঝুড়ি না আপনি যা বললেন অন্যায় যে অন্যায় চলছে, এই অন্যায় যাতে আর না হয় মানুষের কাছে এই বার্তা আমাদের অমিত শাহ দিতে চাইছেন, তাই বলছে আর নয় অন্যায়। আপনি বলুন এই যে বিজেপি যে নিয়েছে আর নয় অন্যায়, এটা কতটা পৌরবতের ক্ষেত্রে বা এটা রাজনীতির ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ? আমি মনে করি উনি এটা অ্যাকসেপ্ট করবেন, অন্যায় তো হচ্ছেই, ডায়লগ একটা ডায়লগ, সিপিএম বিরোধী হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল আনতেই পারে, এটাতে কোনো অস্বীকার করার নেই। যেরকম ডায়লগ ছিল জয় হো, তারপরে আব হোগা নিয়ায় আমাদেরও স্লোগান ছিল, মানুষ খায়নি আমাদের 2019-এর ইলেকশনে, এবার উনারা বউ নিয়ে এসছেন এটা মা বাংলার গর্ব মমতা বা আর না অন্যায়। তো এই জিনিসগুলো স্লোগান দিয়ে কিন্তু ইলেকশন জিতা যায় না,
আমি উদাহরণটা দিলাম, আমাদেরও স্লোগান ছিল খুব ভালো, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম 72,000 টাকা লোকের, গরিব লোকের হাতে তুলে দেব, কিন্তু লোক খায়নি কোনো কারণে, হয়তো আমাদের প্রচারটা এমন ভাবে লোকের কাছে পৌঁছাতে পারিনি। আপনার ক্ষেত্রে এই আর নয় অন্যায় এই স্লোগানটা কি কতটা যুক্তিযুক্ত? মানুষ এই সব খাবে না, কারণ অন্যায়, মানুষ এগুলো খাবে না, মানুষ খাবে না, মানুষ কি আপনারা মানুষকে খাওয়ানোর জন্য মানুষ এই যে আপনি বলে আপনারা এই ইস্যুগুলোকে আপনি, আমি আমি আসছি, উনি আমার যথেষ্ট সিনিয়র, এই যে উনি বলছেন আর খাবে না, মানে 72,000 টাকা যে কংগ্রেসে রাহুল গান্ধী এটা বলেছিলেন বিফোর ইলেকশন লোকসভা 2019 সালে যে প্রতিটি মানুষের হাতে 72,000 টাকা তুলে দেবো, তাহলে মানুষকে খাওয়ানোর জন্য এই স্ট্যান্ড রাজনীতি, এটা প্রথম আমরা পছন্দ করছি না, অ্যাটলিস্ট আমি আমি বা আমার দল পছন্দ করছে না। তাহলে খাওয়ানো উনি বলছেন আর নয় অন্যায়, এটা কাজ অন্যায় যে হচ্ছে সারা পশ্চিমবাংলায়, রোজই বিভিন্ন চ্যানেল মিডিয়া খুলে দেখা যাবে, প্রতি মুহূর্তে দেখা যাবে যে আর নয় অন্যায়, মানুষকে এই বার্তা দিয়ে আছে যে এই অন্যায়টা আর করবেন না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি সচেষ্ট হন পশ্চিমবাংলার রাজনৈতিক নেত্রী হিসাবে এবং মানুষের এই যে স্লোগান আপনারা যে তুলেছেন দিলীপ বাবু রিসেন্টলি এই এই স্লোগান নিয়ে মিছিল করেছেন, তো আপনার ক্ষেত্রে এটা কতটা যুক্তিসঙ্গত মনে হয়? দেখুন আজকে যদি মাননীয় একটা মানুষকে আপনি গুলি মেরে দিতে পারেন আজকে এই যে সংবিধানে কি এটা কি বলা আছে আপনার মতে কি বলেন? এত বড় একটা দলের মধ্যে একজন যদি বলে ফেলে তার মানে দলের নীতি নয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী একজন পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী কে একজন তৃণমূল বলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তা নয়, সুতরাং একজন বলা মানে ভালো করে প্রধানমন্ত্রী বললেন না, উনি আদৌ বিজেপির লোক ছিলেন সেটা সন্দেহ আছে। যে বিজেপির লোক কি না, অনুরাগ ঠাকুর তো নিশ্চয়ই আপনি চিনেন, আপনাদের ফাইন্যান্স মিনিস্টার, জুনিয়র ফাইন্যান্স মিনিস্টার, উনি বলেছিলেন প্রকাশ্যে দাঁড়িয়ে দিল্লির ইলেকশনের সময়, কিন্তু গলি মারো দেশকে গদ্দারঙ্কু গলি মারো, এবার ওনারা ডেফিনেশনটাও গদ্দারের আগে করে দিয়েছিলেন, যারা বাজপা সরকারকে বিরোধিতা করে তারাই কিন্তু দেশের গদ্দার, ঠিক আছে, তার মানে ওই গদ্দার যারা বিজেপিকে অপোজ করছে বা ওদের হিন্দুত্বের যে এজেন্ডা আরএসএস এর সেটাকে যারা বিরোধিতা করছে তারাই হচ্ছে দেশের শত্রু, দেশের গদ্দার। দেখুন এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপারই নেই, প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে একদম বলছি এটাই, দেখুন ইস্যু তো করছে কিছু রাজনৈতিক নেতা, উনি আজ দল থেকে এসেছেন মুখপাত্র, তা ওনার বলাটাই স্বাভাবিক, কেন উনি দলে একটা গাইডলাইন মেনে চলবেন, আমি দলে গাইডলাইন মেনেই বলছি, আবার আমি ব্যক্তিভাবে বলছি, কোথাও কি দেখেছেন বিজেপি কর্মী বা বিএনপিউ কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে কখনো বোঝাচ্ছে না? আজকে আপনি বলুন তো এই মুহূর্তে, এই মুহূর্তে কষ্ট শুধু বোঝালেই কি সেই কষ্ট কি মিটে যায়? না, সেটাকে অভিভাবক হয়ে সেই কষ্টটাকে মেটাতে হবে। আপনার মনে কি বলে? এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, মানব দায়িত্ব, আমার দায়িত্ব, সবার দায়িত্ব, মানুষের কাছে কি বোঝাতে হবে? তোমরা আমাদের নিজের লোক, আমরা এক দল, আমরা বিভিন্ন দল করতে পারি, কিন্তু পশ্চিমবাংলা ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে দল মানুষ ছিল প্রত্যেকে আমাদের সমান অ্যাক্সেপ্ট দেবেন, সুতরাং এই ইস্যুগুলো বাদ দিয়ে আমার বলছি সামনে পুরভোট, পুরভোটকে কিভাবে কার দল কতটা ভোটে জেতাবে সেই লক্ষ্যে মানুষকে কত পরিষেবা দেবে এই লক্ষ্যে এগিয়ে গিয়ে, এবং আগামী 2021 সালে পশ্চিমবাংলার ভাইটাল একটা ইলেকশন, ইলেকশন থেকে তাকিয়ে সারা পৃথিবী তাকিয়ে আছে বিজেপি কতটা ভালো ফল রেজাল্ট করবে এবং বিজেপি 2021 সালে আসবে, এই নিয়েই চলছে। তাহলে তার জন্যই কি এই এই রণনীতি? না, রণনীতি কিছুই না, কোনো রণনীতি না, এই যে আপনি ল্যাঙ্গুয়েজগুলো বলছেন না কথাগুলো, এটা দেখুন এটা এটা স্ট্যান্ড রাজনীতি বা মিডিয়ার চ্যানেলে বসে যতটা বলা সম্ভব, আমি তো আপনি সেই জেলায় জেলায় যান না, আমাকে বিভিন্ন জেলায় যেতে হয়, বিভিন্ন জেলায় ফেস করতে হয়, এসপি থেকে ডিএম থেকে শুরু করে বিভিন্ন দল বিভিন্ন টাফ জায়গায় যেতে হয়, জায়গায় তৃণমূলে বন্যা হয়ে আছে, আমরা কোনো কাজ করতে পারছি না, সেখানে কিন্তু আমাদের মানে গ্রামে গ্রামে ঢুকে গিয়ে বাবানু ঘোষের নেতৃত্বে আমরা বিভিন্ন শ্রমিকের সঙ্গে মিট করছি, কিন্তু দেখতে পাচ্ছি সেখানে অনেক ঘাত প্রতিঘাত আছে, সেখানে সিপিএমকেও ছাড়ছে না, সেখানে কংগ্রেসকেও ছাড়ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে বর্তমান সরকার কাউকে ছাড়ছে না, টিএমসি পার্টি, ওদের একটা বাহিনী আছে তার নাম হলো গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনীর শব্দটা ইউজ হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, সত্যি সত্যি আজও জানি না ওনারা কেন এত ফ্লেক্সিবল, আমরা ফেস করছি না, না ফেস আপনারা কেন, আমরা 2018 ইলেকশনেও আমরা দেখেছি এইটা তো আজকে গত পঞ্চায়েত ইলেকশনের সময় বিজেপি থেকে কোনো পঞ্চায়েত টিকি সাবমিট করতে হয়নি, আজকে পঞ্চায়েত প্রার্থীদের নিয়ে আমরা দিল্লিতে গিয়ে এবং সুরক্ষা দিয়েছিলাম, বিভিন্ন জায়গায় সুরক্ষা দিয়েছিলাম, মেরেছিল, খুন করেছিল, ভয় দেখিয়েছিল যাতে সাবমিট করতে না পারে নমিনেশন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কেন এত গুণগান গাচ্ছেন, ওনারা কেন বলছেন ওরা সুরক্ষিত? কামরুল জামান জি, আমি আপনার কাছে আসবো, আপনি জানেন যে রিসেন্টলি অমিত শাহ জি এসেছিলেন এবং শহীদ মিনারে একটি ভাষণ দিয়ে গেছেন, সেখানে উনি বলেছেন মোদী সরকার বাংলাকে 5 বছরে 3,49,59,000 কোটি টাকা দেওয়া হয়েছে, যা কংগ্রেসের
সময় 1,32,000 কোটি টাকা দেওয়া হতো, প্রায় দ্বিগুণ টাকা উপরে টাকা দেওয়া হয়েছে। এছাড়াও গ্রাম জ্যোতি যোজনাতে 4,000 কোটি টাকা, আবাসন যোজনাতে 16,000 কোটি টাকা, শহরী যোজনাতে 17,000 কোটি টাকা, ন্যাশনাল হাইওয়েতে 10,000 কোটি টাকা, মেট্রোর জন্য 12,500 কোটি টাকা এবং আরও আরও অন্য অন্য খাতে 59,000 কোটি টাকা দিয়েছে। এবং মমতা দিদির কার্যকর্তারা এই টাকাগুলো নিজেদের মধ্যে মানে ভাগ করে নেওয়া হচ্ছে এবং এইগুলো মানুষের উন্নয়নের কাছে যাচ্ছে না। এটা তো অনেক বড় অভিযোগ দিয়েছেন যে মানুষের কাছে পৌঁছাচ্ছে না এটা, লোকগুলো এটা মমতার দল খেয়ে নিয়েছে। তাহলে ওনার হাতে তো সিবিআই ইডি রয়েছেই, উনি তো ওইগুলো করতে পারে। দ্বিতীয় কথা শুনো, যে তথ্য যেগুলো অমিত শাহ বলে গেল সেই তথ্যর ইয়েতে বলি, দেখো এই টাকাগুলো কিন্তু অমিত শাহ নিজের টাকা দিচ্ছে না বা সেন্টারের কোনো স্পেশাল স্ট্যাটাসের ফান্ড নয়, এটা এটা কিন্তু আমাদের বাংলারই টাকা। কারণ যখন জিএসটিটা চালু হয়েছে তখন ডিভিশন অফ রেভিনিউ কীরকম হলো, যে 55% যা স্টেটে কালেকশন হবে জিএসটি সেটার 55% যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে, 45%টা স্টেটে ফিরে আসবে। এবং এই যে 55% আছে তার মধ্যে এই নীতি আয়োগগুলো ডিভিশন করে দেয় কোন স্টেটে কত টাকা সেন্ট্রাল প্রকল্পে খরচা হবে। এবং আজকে ভারতবর্ষের থার্ড লার্জেস্ট স্টেট হচ্ছে আফটার ইউপি, মহারাষ্ট্র, বেঙ্গল, পশ্চিমবেঙ্গল। তার মানে আমাদের পপুলেশন হিসাবেই আজকে 10 কোটির উপরে লোক আছে পপুলেশন হিসাবে, নাম্বার অফ পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি হিসাবেও আমাদের অধিকার কিন্তু ওই সেন্ট্রাল ফান্ডের উপরে 3 নম্বর আছে আমাদের অধিকার। তো এই যে অমিত শাহ বলে গেলেন যে আমরা 1,00,000,000 টাকা দিয়ে গেলাম, এটা কিন্তু ওনার কোনো ইয়ে নয়, অবদান নয়, এটা আমাদের প্রাপ্য টাকা, সেটা উনি দিয়ে গেছেন। এবার যদি দুর্নীতির অভিযোগ উনি করে গেছেন তাহলে উনি সিবিআই, ইনকাম ট্যাক্স, ইডি এগুলো দিয়ে করার না। আপনি কি বলতে চাইবেন নির্মলবাবু এই পরিপ্রেক্ষিতে? দেখুন, আপনি বলছেন নরেন্দ্র মোদী বা অমিত শাহজির ব্যক্তিগত টাকা নয়, তাহলে এত বছর ধরে যখন মনমোহন সিং করেছিলেন বা এর আগে আরও বিভিন্ন প্রধানমন্ত্রী করেছিলেন তাদের কি ব্যক্তিগত টাকা দিয়ে করেছিলেন? তা না, আমাদের ভারতবর্ষের নাগরিকের টাকা, বিভিন্ন ট্যাক্সের টাকা নিয়েই দেশ পয়েন্টটা এটা ছিল না, আমার পয়েন্টটা ছিল যে অমিত শাহ যে এখানে একটা প্রপাগান্ডা চালিয়ে গেলেন যে আমরা দিয়েছি টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তার আগে মনমোহন সিং এর আমলে কিরকম ডিভিশন হতো, ফান্ড প্ল্যানিং কমিশন ছিল, সেই কমিশনের স্টেট অনুযায়ী জরুরত যেরকম প্রয়োজন ছিল সেটাকে ডিভিশন করে ওরা ডিভাইড করতো প্রত্যেকটা স্টেট। সেটা আমাদের নাগরিকের টাকাই দিয়েছেন, মনমোহন সিং যে টাকা দিয়েছেন অনেকটা বেড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা আগে আমি একটা কোশ্চেন আপনাকে করতে চাই। এবং অমিত শাহজি বারবার বলছে যেখানে নাকি মোদি সরকার কাজ করতে চাইছে রাজ্য সরকার এই আমাদের পশ্চিমবঙ্গের জন্য, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে নাকি সেইগুলোকে করতে দেওয়া হচ্ছে না, কতটা যুক্তিসঙ্গত আপনার মনে হয়? না, এটা আমি এর ভিতরে যেতে পারবো না। মমতা ব্যানার্জির যে সরকারটা রয়েছে তার তো তথ্য কারোর কাছে নেই, ইভেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে চেয়ারম্যান রয়েছেন তিনি আমাদের এমএলএ সুখবিলাস বর্মা, ওনার কাছেও তথ্য নেই। যেখানে অ্যাকাউন্টসের কমপ্লিট অ্যাকাউন্টসটা কিন্তু ওনার কাছে আসার কথা, সে পুরো বাজেটটাই একটা গড়মিলের বাজেট। এইবার যেটা অমিত মিত্র যেটা পাস করলেন মানে প্লেস করলেন সেটাও কিন্তু একটা গড়মিলের বাজেট আছে, সেটা যদি প্রমাণ চায় তাহলে প্রমাণটাও আমরা দিতে পারবো, আমাদের কাছে রয়েছে প্রমাণটা, গড়মিলের বাজেট এটা ওখানে রেইজও করা হয়েছে অ্যাসেম্বলিতে, কিন্তু শোনার লোক তো চাই। আজকে যে অমিত শাহ যে কথাটা বললেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডস আসছে, প্রথম আমি কি বললাম, এটা কিন্তু অমিত শাহর পার্সোনাল ফান্ড নয়, এটা আমাদের প্রাপ্য টাকা। এই টাকাটা যদি মমতা ব্যানার্জি যদি পাবলিকের জন্য যদি খরচা না করেন বা আনতে না চান তাহলে এটা মমতা ব্যানার্জির ব্যর্থতা, উনি কেন আনবেন না? তাহলে এই জিনিসটা অমিত শাহ আরও ডাটাগুলো সাপ্লাই করুক পাবলিক ডোমেইনে, আমরা দেখি যে কি সত্যি কি মিথ্যা। যদি সত্যিকারে হয়ে থাকে তাহলে লোকের কাছে আমরা গিয়ে এটা প্রচার করব। সবাই চাই যে পিসফুল শান্তিভাবে আমরা দেশকে চালাই এবং সব মানুষ কাজ পাক, রোজগার পাক এবং ভুল বোঝাবুঝি মিটে যাক এবং আপনারা সবাই ভালো থাকতে হবে, এই এই আশা নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান এখানে শেষ করব। এবং আরেকবার আমি আমাদের চ্যানেলের তরফ থেকে কামরুল জামান চৌধুরীকে, কংগ্রেসের মুখপাত্রকে এবং নির্মল কুমার ঘোষ যিনি ভারতীয় জনতা মজদুর
ট্রেড ইউনিয়নের রাজ্য ভাইস প্রেসিডেন্টের যিনি আমাদের সাথে উপস্থিত ছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাদের মতামত আমাদের কাছে জানানোর জন্য, এবং আগামী দিনে আমরা আরও এরকম নতুন নতুন ইস্যু নিয়ে আপনাদের কাছে আসবো। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। আজকে এই পর্যন্তই ডিবেট বাংলায়, আমি দীপঙ্কর, নমস্কার।